রামনগর 2 নম্বর ব্লক কাদুয়া শহীদ বেদি মাঠে আজ খেলা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আয়োজিত হয় ফুটবল খেলা। এদিনের এই খেলা দিবসের পাশাপাশি ব্লকের পক্ষ থেকে দুপুরে উপস্থিত সবাইকে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়। আজকের খেলা দিবসে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, পূর্ব মেদিনীপুর জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, 2 নম্বর রামনগর ব্লকের সভাপতি তমালতরু দাস মহাপাত্র সহ একাধিক অঞ্চল ও ব্লক নেতৃত্ববৃন্দ। তমালতরু দাস মহাপাত্র বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আজকে এই খেলা দিবসের আয়োজন করা হয়েছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে 16 তারিখ যে খেলা হবে প্রোগ্রাম, সেই খেলা হবে প্রোগ্রামও আমরা শহীদদের উদ্দেশ্যেই আমরা 16ই আগস্টের প্রোগ্রামকে উৎসর্গিত করছি এবং এখানেই এই ডান্ডা বেলবনি মাঠেই আমরা আমাদের ব্লকের খেলা হবে প্রোগ্রাম করছি। ফাইনাল বাকি আছে, আমাদের খেলোয়াড় বন্ধুরা এবং যারা আমাদের ব্লকের কর্মকর্তারা এসেছেন সকলে খাওয়া দাওয়া করছেন, মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা আছে। সব মিলিয়ে রামনগর 2 নম্বর ব্লকে আয়োজিত এই খেলা দিবস ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে উদযাপিত হয়। এদিনের এই টুর্নামেন্ট দেখতে উপস্থিত ছিলেন এলাকার হাজারো মানুষ। রামনগর থেকে শঙ্কর শ্যামলের রিপোর্ট, আনন্দ বাংলা।